রুশ সেনাদের মুহুর্মুহু আক্রমণে বিধ্বস্ত প্রায় অবস্থা ইউক্রেনের, যুদ্ধ থামাতে পুতিনের কাছে আর্জি জানিয়েছে রাষ্ট্রসংঘ। গোটা বিশ্ব স্তম্ভিত যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের করুণ দশা দেখে। রুশ সেনার আক্রমণে দেশজুড়ে ভয়, আতঙ্ক ও যন্ত্রণার ছবি। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের তরফে $2 কোটি অর্থ সাহায্যের ঘোষণা করা হলো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫১ কোটি টাকা। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই ঘোষণা করেছেন। রুশ সেনার আক্রমণে দেশজুড়ে ভয়, আতঙ্ক ও যন্ত্রণার ছবি। গোটা বিশ্ব স্তম্ভিত যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের করুণ দশা দেখে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে রয়েছে রাষ্ট্রসংঘ। তার কথায় মৃত্যু বাড়ছে, আমরা ইউক্রেনের প্রতিটি প্রান্তে ভয়, যন্ত্রণা ও আতঙ্কের ছবি দেখতে পাচ্ছি। মানুষ প্রতিদিনই নিরীহ মানুষকে সর্বোচ্চ দাম দিতে হয়। এরই পাশাপাশি যুদ্ধ থামাতে পুতিনের কাছে আর্জি জানিয়েছে রাষ্ট্রসংঘ। গুতেরেস বলেছেন, যেভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া তা ভুল, কিন্তু তা অপরিবর্তনীয় নয়। রুশ সেনাকে ফিরিয়ে নিন পুতিন। তার মতে আগামী কয়েক দিনের মধ্যেই যা সিদ্ধান্ত নেবে রাশিয়া তার উপরেই নির্ভর করছে, আগামী দিনে কেমন হবে বিশ্ব পরিস্থিতি। এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবন জড়িয়ে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, প্রথম দিনেই সে দেশের 83টি সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তারা। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির গলায় ঝরে পড়েছে অভিমানের সুর। তার দাবি, কৃষ্ণ সাগর থেকে আজব সাগর দেশের সর্বত্র পুতিনের সেনার দাপাদাপির মাঝেও ন্যাটোর নেতারা নীরবই রয়েছেন, সকলেই ভীত হয়ে রয়েছেন বলে খুব উগড়ে দিয়েছেন তিনি। জানাচ্ছেন, আজ আমি ইউরোপের 27 জন নেতার কাছে জানতে চেয়েছি ইউক্রেন ন্যাটোর অন্তর্গত হবে কিনা। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের ভূমিকার দিকেও তাকিয়ে বিশ্ব, রাষ্ট্রসংঘের তরফে $2 কোটি অর্থ সাহায্যের ঘোষণা করা হলো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫১ কোটি টাকা। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই ঘোষণা দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত রাশিয়া কারোর কথাতেই ভ্রুক্ষেপ করেনি। ফলে বাড়ছে আতঙ্ক, সারা বিশ্বের শান্তিকামী মানুষ ইউক্রেনের অসহায় নাগরিকদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। এমনকি রাশিয়াতেই রাজপথে নেমেছে যুদ্ধের বিরুদ্ধে গর্জে ওঠা জনতা। তবু রাষ্ট্রসংঘ কেবল আর্জির পথেই রয়েছে, অর্থ সাহায্যের ঘোষণা করলেও রাশিয়াকে রুখতে না পারায় প্রশ্ন উঠছে বিশ্ব রাজনীতিতে রাষ্ট্রসংঘের ভূমিকা ও প্রভাব নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।